হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 12 মার্চ 2023। তো আজকের এই ভিডিওতে 12 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি নেপালে নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রামচন্দ্র পাউডেল। তো সম্প্রতি এই রামচন্দ্র পাউডেল নেপালের নতুন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন রামচন্দ্র পাউডেল, তো ইনি এই নেপালের নতুন রাষ্ট্রপতি হয়েছেন। অ্যাকচুয়ালি এতদিন পর্যন্ত নেপালের রাষ্ট্রপতি ছিলেন বিদ্যাদেবী ভান্ডি, আর নতুন হলেন রামচন্দ্র পাউডেল। সেখানে একটু নেপাল সম্পর্কে বলে দিই, যেহেতু নেপালের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ইনি, তো নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু, আর নেপালের মুদ্রা হচ্ছে নেপালি রুপি। এছাড়া নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন পুষ্পকমল দহল প্রচন্ড। এই পুষ্পকমল দহল প্রচন্ড কিন্তু কিছুদিন আগেই নেপালের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, আর নতুন রাষ্ট্রপতি হলেন রামচন্দ্র পাউডেল। আচ্ছা, এবার সাম্প্রতিক সময়ে অন্যান্য দেশে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীগুলি নিযুক্ত হয়েছেন সেগুলি বলে দিই। যেরকম সম্প্রতি বোলা আহমেদ তিনুবু এই নাইজেরিয়ার নতুন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হয়েছেন। এছাড়া ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হয়েছেন ভো ভন থং। এছাড়া সম্প্রতি কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শেখ আহমেদ নবাব আল সাবা। আর সম্প্রতি কাতারের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। তো এগুলি হচ্ছে সাম্প্রতিক সময়ে যে অন্যান্য দেশগুলিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন সেগুলি। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্য সরকার আরোগ্য মহিলা প্রকল্প শুরু করেছে? তো সঠিক উত্তর কি অপশন সি, তেলেঙ্গানা। সম্প্রতি তেলেঙ্গানা সরকার এই আরোগ্য মহিলা প্রকল্প শুরু করেছে। অ্যাকচুয়ালি তেলেঙ্গানার যে স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন বা হেলথ মিনিস্টার টি হরিশ রাও, তিনি কিন্তু এই প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন। এবং সম্প্রতি যে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে বা আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয়েছে, তারপরেই এই আরোগ্য মহিলা প্রকল্প শুরু করেছে তেলেঙ্গানা সরকার। তো সঠিক উত্তর কি অপশন সি, তেলেঙ্গানা। আচ্ছা, এবার একটু তেলেঙ্গানা সম্পর্কে বলে দিচ্ছি। তো কিছুদিন আগে এই অঞ্জনী কুমার তেলেঙ্গানার নতুন ডিজিপি হিসাবে নিযুক্ত হয়েছেন, আর সম্প্রতি এ শান্তি কুমারী তেলেঙ্গানার নতুন চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি তেলেঙ্গানার পুলিশ সেখানে সাইবার কংগ্রেস ইনিটাইটিভ বা সাইবার কংগ্রেস উদ্যোগ চালু করেছে, আর সম্প্রতি তেলেঙ্গানা সরকার আরোগ্য মহিলা প্রকল্প চালু করলো। এছাড়া তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, আর তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন কে চন্দ্রশেখর রাও, আর গভর্নর হচ্ছেন তামিলসাই সুন্দরাজন। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স গঠন করার প্রস্তাব দিয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি, ভারত। তো সম্প্রতি ভারত এই ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এটি গঠন করার প্রস্তাব দিয়েছে। অ্যাকচুয়ালি যে বিগ ক্যাটস অর্থাৎ এই বিড়াল প্রজাতির যে প্রাণীগুলি রয়েছে, বিশেষ করে টাইগার, লায়ন, লেপার্ড, স্নো লেপার্ড, তো এই ধরনের যে প্রাণীগুলি রয়েছে এদের সুরক্ষার জন্য কিন্তু মূলত ভারত এই ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স গঠন করার প্রস্তাব দিয়েছে। তো সঠিক উত্তর কি অপশন বি, আমাদের দেশ ভারত এমনটা প্রস্তাব দিয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে খেলো ইন্ডিয়া 10 কদম টুর্নামেন্টের উদ্বোধন করেছেন? সঠিক উত্তর অপশন সি, অনুরাগ ঠাকুর। সম্প্রতি আমাদের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এই খেলো ইন্ডিয়া 10 কদম টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বা শুভ আরম্ভ করেছেন। আচ্ছা, কোথায় করা হয়েছে? ইনি এই নিউ দিল্লিতে গত শুক্রবারই কিন্তু এর উদ্বোধন করেছেন। আসলে নিউ দিল্লিতে যে জওহরলাল নেহরু স্টেডিয়াম রয়েছে সেখানে এর উদ্বোধন করা হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর কি অপশন সি, অনুরাগ ঠাকুর। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন দুর্নীতির জন্য গ্রেপ্তার হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, মালয়েশিয়া। যেখানে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন, তো এনাকে সম্প্রতি করাপশনের জন্য বা দুর্নীতির জন্য গ্রেপ্তার করা হয়েছে। সঠিক উত্তর অপশন সি, ইনি মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী। আচ্ছা, মালয়েশিয়ার বর্তমানের প্রধানমন্ত্রীকে, মালয়েশিয়ার বর্তমানের প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহিম। অ্যাকচুয়ালি যে আনোয়ার ইব্রাহিম কিন্তু কিছুদিন আগে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, আর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। এছাড়া মালয়েশিয়ার মুদ্রা হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারত ও কোন দেশ সেমি কন্ডাক্টর ক্ষেত্রে সহযোগিতার জন্য চুক্তি স্বাক্ষর করেছে? তো প্রশ্নের সঠিক উত্তর হবে কি অপশন এ, আমেরিকা। সম্প্রতি ভারত ও আমেরিকা এই সেমি কন্ডাক্টর ক্ষেত্রে সহযোগিতার জন্য অর্থাৎ দুটি দেশের যে সেমি কন্ডাক্টর ক্ষেত্র রয়েছে সেখানে উন্নতির জন্যই মূলত চুক্তি স্বাক্ষর করেছে। এবং এই যে তখন এই চুক্তি স্বাক্ষর করা হয় তখন আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন পীযূষ গোয়েল এবং আমেরিকার যে সেক্রেটারি রয়েছেন রেমন্ডো, এই দুজনে কিন্তু এই সেখানে উপস্থিত ছিলেন, অর্থাৎ ভারতের পক্ষে সেখানে
আমাদের মন্ত্রী পীযূষ গোয়েল আর আমেরিকার পক্ষে জিনা রেইমন্ড এই দুজনে উপস্থিত ছিলেন। তো সঠিক উত্তর কি? অপশন এ, সম্প্রতি ভারত ও আমেরিকার মধ্যে এই সেমিকন্ডাক্টর ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আচ্ছা, ভারত ও আমেরিকার মধ্যে হয়েছে, তো আমেরিকা সম্পর্কে বলে দিই, আমেরিকা বা ইউনাইটেড স্টেটস, তো এর রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি, আর মুদ্রা হচ্ছে ইউনাইটেড স্টেটস ডলার, আর প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন। আচ্ছা, যে কিছুদিন আগেই কিন্তু, অর্থাৎ এই যে গতকালকের যে ভিডিও ছিল সেখানে আমি বলেছিলাম যে সম্প্রতি এই আমেরিকা আমাদের দেশে ভারতকে একটি উপগ্রহ প্রদান করেছে এবং সেই উপগ্রহটার নাম হচ্ছে নিশার। অ্যাকচুয়ালি আমেরিকার যে মহাকাশ গবেষণা সংস্থা রয়েছে নাসা এবং আমাদের যে মহাকাশ গবেষণা সংস্থা রয়েছে ইসরো, তো এই দুজনে মিলেই কিন্তু মূলত ওই নিশার নামক উপগ্রহটি তৈরি করেছে এবং সেটি ভারতকে প্রদান করা হয়েছে লঞ্চ করার জন্য। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার কেন্দ্রের কাছে পোস্ত চাষের অনুমতির জন্য আবেদন করেছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, পশ্চিমবঙ্গ। তো সম্প্রতি পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জি, তিনি এই পশ্চিমবঙ্গে পোস্ত চাষের অনুমতির জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছেন। যে পোস্ত, সেটা কিন্তু আমাদের বাঙালিদের যে বিভিন্ন রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ বিভিন্ন রান্নার ক্ষেত্রে কিন্তু পোস্ত ব্যবহার করা হয়, তো মূলত সেজন্যই এই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের কাছে পোস্ত চাষের অনুমতির জন্য আবেদন করেছে। তো সঠিক উত্তর কি? অপশন বি, পশ্চিমবঙ্গ। আচ্ছা, একটু পশ্চিমবঙ্গ সম্পর্কে বলে দিই, পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা, আর মুখ্যমন্ত্রী তো বললামই মমতা ব্যানার্জি, এছাড়া পশ্চিমবঙ্গের গভর্নর হচ্ছেন ডক্টর সিভি আনন্দ বোস। আর পশ্চিমবঙ্গের বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে সুন্দরবন ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, বক্সা টাইগার রিজার্ভ, নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক। আর পশ্চিমবঙ্গের ফোক ডান্সের মধ্যে ছৌ, গম্ভীরা, কীর্তন এগুলি উল্লেখযোগ্য। আর পশ্চিমবঙ্গের ফেস্টিভ্যালের মধ্যে দুর্গাপূজা, পয়লা বৈশাখ, কালী পূজা, চড়ক পূজা, পৌষ সংক্রান্তি উল্লেখযোগ্য। এছাড়া পশ্চিমবঙ্গের স্টেট অ্যানিমাল বা রাজ্য পশু হচ্ছে ফিশিং ক্যাট বা মেছো বিড়াল। পরের প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মহিলাদের দমনকারী শীর্ষ দেশ হয়েছে কোনটা? তো সঠিক উত্তর অপশন এ, আফগানিস্তান। তো সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং সেখানে দেখানো হয়েছে বা দেখা গেছে যে মহিলাদের দমনকারী শীর্ষ দেশ হয়েছে আফগানিস্তান। সঠিক উত্তর কি? অপশন এ, আফগানিস্তান। আচ্ছা, আফগানিস্তান, আফগানিস্তানের রাজধানী কি? আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল, আর আফগানিস্তানের মুদ্রা হচ্ছে আফগানি। পরের প্রশ্ন, সম্প্রতি এক্সিস মিউচুয়াল ফান্ডের নতুন এমডি এবং সিইও হিসাবে কে নিযুক্ত হলেন? তো সঠিক উত্তর অপশন বি, বি গোপ কুমার। সম্প্রতি এই বি গোপ কুমার এই এক্সিস মিউচুয়াল ফান্ডের নতুন এমডি অর্থাৎ ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন। তো এখানে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন বি গোপ কুমার, তো এনাকে সম্প্রতি এক্সিস মিউচুয়াল ফান্ডের নতুন এমডি ও সিইও হিসাবে নিযুক্ত করা হলো। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বললি। যেরকম কিছুদিন আগে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক অজয় ভাঙ্গাকে ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ বিশ্ব ব্যাংকের পরবর্তী সভাপতি হিসাবে মনোনীত করা হয়েছে। অ্যাকচুয়ালি বর্তমানে যে বিশ্ব ব্যাংকের সভাপতি রয়েছেন ডেভিড মেলপাস, তিনি খুব তাড়াতাড়ি তার পদ থেকে পদত্যাগ করবেন। তার জন্য কিন্তু এই বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট বা সভাপতি হিসেবে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক অজয় ভাঙ্গার নাম মনোনীত করা হয়েছে। এছাড়া সম্প্রতি শৈলেশ পাঠক, আমাদের যে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি রয়েছে অর্থাৎ ফিকি রয়েছে, তার নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি রাজেশ মালহোত্রা প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি এর ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি জিষ্ণু বড়ুয়া, আমাদের যে সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন রয়েছে, তার চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি ভারতীয় বায়ুসেনার মহিলা কমান্ডার শালিজা ধামি প্রথম ফ্লাইট কমান্ডার হিসেবে নিযুক্ত হয়েছে। তো এগুলি হচ্ছে সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি কে মেঘালয়ের 13তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, কোনরাড সাংমা। অ্যাকচুয়ালি এই যে কোনরাড সাংমা কিন্তু আগেও এই মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন, সম্প্রতি তিনি পুনরায় নির্বাচিত হয়েছেন এবং মেঘালয়ের 13তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। অ্যাকচুয়ালি যখন শপথ গ্রহণ করেন তখন আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি সেখানে উপস্থিত ছিলেন। তো সঠিক উত্তর কি? অপশন বি, কোনরাড সাংমা। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ আজকে তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোথায় বুমচু উৎসব অনুষ্ঠিত হয়েছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে 12 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়তো একটা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হবো। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।